মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যে দুটি অঙ্ক এসছে প্রথম অঙ্কটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবার দ্বিতীয় অঙ্কটি তার উত্তর নিয়ে আলোচনা করব একশো কুড়ি মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ ও বি বিন্দুতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোজক রেখার উপর সি বিন্দু থেকে এ ও বি বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে এসি মান নির্ণয় করো প্রথমে ছবিটা আঁকি তারপর আমরা এসি মানটা নির্ণয় করব তাহলে মনে করি এই হচ্ছে আমার এবি একটা রাস্তা যেটা একশো কুড়ি মিটার চওড়া এটা বলে দিয়েছে এবার এতে একটা স্তম্ভ আছে বিতেও একই উচ্চতার স্তম্ভ আছে এবার এ ও বি এই যে অনুভূমিক রেখা তার মাঝখানে একটা বিন্দু আছে সি সেই বিন্দু থেকে এ কোণের যে স্তম্ভ তার উন্নতিকোণ শীর্ষের উন্নতিকোণ এটা বলেছে ষাট ডিগ্রি এবং বি কোণের যে স্তম্ভ তার উন্নতি কোণ বলেছে তিরিশ ডিগ্রি মনে করলাম এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই আমাদের এই এসি এসি দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এখানে দেখো আমরা জানি যে স্তম্ভগুলি কী হবে অনুভূমি রাখার সঙ্গে সমকর্ণ থাকবে তাহলে সমকণিতিভুজ ভুজ ডি এ সি ডি এ সি পারব টেন সিক্সটি ডিগ্রি শোনা হচ্ছে বাই ভূমি ডি এ বাই এ সি ওর ডি এ টেন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি রুট থ্রি এসি আবার সমকনীতিভুজ বি সি কি পাচ্ছি দেখো ই বি সি এমনি কি পাব যে টেন থার্টি ডিগ্রি এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিই বা ইবি বাই বি সি তাহলে ইবি টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বি সি আমাদের এখানে কী দেওয়া আছে দেওয়া আছে যে ডি এ ইকল টু ইবি মানে এই স্তম্ভ দুটোর উচ্চতা হচ্ছে সমান এই দুটো হচ্ছে সমান আর এসি প্লাস বিসি এটা হচ্ছে একশো কুড়ি মিটার এটা আমার দেওয়া আছে তাহলে আমরা বলতে পারবো যে বি সি ইকালস টু ওয়ান টোয়েন্টি মাইনাস ঠিক আছে তাহলে বসিয়ে দাও যে ওয়ান বাই রুট থ্রি বি সি মানে ওয়ান টোয়েন্টি মাইনাস এবার দেখো যেহেতু ডিএ ইকোয়ালস টু তাহলে আমরা যদি এটা এক নাম্বার দু নাম্বার বলি তাহলে যেহেতু যেহেতু এ ইকলস টু ইবি অতএব এক ও দুই থেকে পায় কি পাবো এক মানে হচ্ছে রুট থ্রি এসি বাই ওয়ান টোয়েন্টি মাইনাস এসি বাই রুট থ্রি যে দু নম্বর ওয়ান টোয়েন্টি মাইনাস এসি বাই রুট থ্রি এবার কোন কোন গুণ করে দাও তা রুট থ্রি রুট থ্রি মানে থ্রি থ্রি এসি একশো কুড়ি মাইনাস এসি এসিটাকে এ নিয়ে এসো তাহলে ফোর এসি ইকালস টু ওয়ান টোয়েন্টি অতএব এসি ইকালস টু ওয়ান টোয়েন্টি বাই ফোর শোন হচ্ছে থার্টি মিটার অতএব উত্তর কী হবে এসি ইকলস টু থার্টি মিটার এই হচ্ছে আনসার তাহলে এর আগের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করেছি এখানে আমরা কোশ্চেন নাম্বার টু নিয়ে আলোচনা করলাম আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব তোমার যাদের ইন্টারেস্টেড থাকবে তারা লক্ষ্য রাখতে পারো